বাংলাদেশের মাটি কতখানি উর্বর সে কি জানা আছে আমাদের? এই বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া নানা মানুষ পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। প্রতিবেশী ভারত আজ যাদের নিয়ে গর্ববোধ করে তাদের বেশিরভাগেরই জন্ম এই বাংলাদেশে। চলুন জেনে নেওয়া যাক এ মাটির সূর্য সন্তানদের কয়েকজনকে। বাঙালি জাদুকরদের মধ্যে দুনিয়া কাঁপিয়েছেন পিসি সরকার, তার নাম কম বেশি সবারই জানা। তিনি নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠ জাদুকর হিসেবে ঘোষণা করেছিলেন। এই পিসি সরকার বা প্রতুল চন্দ্র সরকারের জন্ম 1913 সালের 23 ফেব্রুয়ারি বাংলাদেশের টাঙ্গাইল জেলার আশেখপুর গ্রামে। স্কুলে থাকতেই গণিতে তার পারদর্শিতা সবাইকে চমকে দিয়েছিল। অনেকে বলতেন তিনি দানব, কিন্তু তিনি ছিলেন জাদুকর। বালক বয়সেই জাদু শিখতে গণপতি চক্রবর্তী শিষ্য হন তিনি। 1933 সালে সরকার কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক হন। এরপর নানা জায়গায় জাদু দেখাতে শুরু করেন। তখনই তিনি নিজেকে ভারতের শ্রেষ্ঠ জাদুকর দাবি করতে শুরু করেন। কিছুদিন পর দুনিয়া সেরা, এরপর ভারতের নানা প্রান্ত থেকে তার ডাক আসতে শুরু করে। কিছুদিন পর বিভিন্ন দেশ থেকে তার জন্য একের পর এক নিমন্ত্রণ আসা শুরু হয়। পিসি সরকারের বাড়ির কাছেই জন্মেছিলেন বিখ্যাত বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি 1935 সালের 2 নভেম্বর ময়মনসিংহ জেলার জন্মগ্রহণ করেন। 1947 সালের দেশভাগের আগ পর্যন্ত তিনি তৎকালীন পূর্ববঙ্গ বা এখনকার বাংলাদেশেই ছিলেন। দেশভাগের পর পরিবারের সঙ্গে ভারতে চলে যান। শীর্ষেন্দুর এক বছর আগে জন্মেছিলেন বাংলা সাহিত্যের আরেক খ্যাতিমান পুরুষ সুনীল গঙ্গোপাধ্যায়। শীর্ষেন্দুর মতো সুনীলও জন্মেছিলেন এই বাংলাতেই। বাংলাদেশের মাদারীপুর জেলার কানকিনি থানার মাইজপাড়া গ্রামে 1934 সালের 7 সেপ্টেম্বর সুনীলের জন্ম হয়। শৈশবেই সুনীল এই বাংলা ছেড়ে পশ্চিমবঙ্গে পাড়ি দিয়েছিলেন। ভারতের বিখ্যাত পরিচালকদের মধ্যে দুজন পরিচালক আমাদের সকলের কাছে পরিচিত। একজন হচ্ছেন ঋত্বিক ঘটক এবং আরেকজন মৃণাল সেন। এই দুই বাঙালি গুণী পরিচালকের জন্মও বাংলাদেশে। মৃণাল সেন 1923 সালের 14 মে তৎকালীন ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ফরিদপুরেই তিনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি পড়াশোনার জন্য কলকাতায় চলে যান এবং স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিষয়ে পড়াশোনা করেন। ঋত্বিক ঘটক বা ঋত্বিক কুমার ঘটকের জন্ম 4 নভেম্বর 1925 সাল। তার জন্ম তৎকালীন পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশের ঢাকা শহরের ঋষিকেশ দাস লেনে। 1947-এর দেশভাগের পরে তার পরিবার কলকাতায় চলে যায়। অভিনেতা, পরিচালক, লেখক, নাট্যকার উৎপল দত্তর জন্মও বাংলাদেশের বরিশালে। বাংলা ও হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্ম বরিশালে। মিঠুনের জন্ম দেশভাগের পরে 1950 সালে। পড়াশোনা করেছিলেন বরিশালের জেলা স্কুলেই, এরপর চলে যান কলকাতায়। সেখানে স্কটিশ চার্চে ভর্তি হন মিঠুন চক্রবর্তী। রমা সেন বা কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের জন্ম এই বাংলায়, বাংলাদেশের পাবনায়। তার জন্মসাল নিয়ে কিছু অস্পষ্টতা আছে। কোনো উৎস মতে তিনি জন্মেছিলেন 1931 সালের 6 এপ্রিল, আবার কেউ বলেন তার জন্মসাল 1934, কদিন আগেই ছিল তার জন্মদিন। তার বাবার নাম করুণাময় দাশগুপ্ত, তিনি ছিলেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সুচিত্রা পাবনা শহরেই পড়াশোনা করেছিলেন। কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে 1920 সালের 26 আগস্ট। ঢাকার সেন্ট গ্রেগরিস হাই স্কুল ও জগন্নাথ কলেজের শিক্ষা শেষ করে কলকাতায় চলে যান 1941 সালে। সঙ্গীত জগতের অনেক দিকপালের জন্ম আমাদের এই বাংলাদেশে, যারা পরবর্তীতে ভারত তথা পৃথিবী জুড়ে বিখ্যাত হয়েছিলেন। এক্ষেত্রে সবার আগেই যার নাম আসবে তিনি উস্তাদ আলাউদ্দিন খাঁ। তার জন্মস্থান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা। গায়ক কিশোর কুমারের জন্ম এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। কিংবদন্তি শিল্পী সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের জন্ম কুমিল্লায়। সাগর সেনের জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুরে। এমন আরও অনেক সূর্য সন্তানের জন্ম বাংলাদেশের মাটিতে। ব্রিটিশের প্ররোচনায় বাংলা ভাগ হয়ে গেলে বাঙালি দুর্বল হয়ে পড়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, পূর্বপুরুষদের কীর্তিগাথা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।